নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বাঙালিদের সবথেকে জনপ্রিয় একটা পিঠা রেসিপি শেয়ার করব। আজকে বানাবো দুধপুলি পিঠা। আমার বাড়িতে এর আগে 3-4 বার করে খাওয়া হয়ে গেছে, আর অনেক বাঙালি বাড়িতেই কিন্তু দুধপুলি পিঠাটা চালের গুঁড়ি দিয়ে বানানো হয়, কিন্তু আজকে আমি সুজি দিয়ে বানাবো, দারুণ লাগে খেতে। রেসিপিটি শুরু করার আগে আজকে আমি আমার বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, আর তার সঙ্গে গাছে একটু জল দেবো। শীতকালে খালের জলটা অনেকটাই কমে গেছে, তাই বালতিতে আমি দড়ি বেঁধেছি। বাগানের পাশেই খাল আছে, আর এই খালের জলই আমি গাছে দিই। এই পাশটায় আছে ধনে গাছ, পালং গাছ, আর এদিকটায় আছে পিরিং গাছ। আর এদিকটা আছে বাঁধাকপি গাছ, আর এদিকটা বিনস লাগিয়েছিলাম, কিন্তু বিনস গাছগুলো হয়নি, দানাগুলো নষ্ট হয়ে গেছে। দেখুন এখনো বাঁধাকপি ধরেনি, খুব ছোট ছোট হয়ে। দেখুন দেখুন একটা ছোট বেগুন গাছে কত বেগুন ধরেছে, এই যে এদিকটা দেখুন। আর এই গাছগুলো সর্ষে গাছ, সর্ষে ফুল ধরেছে দেখুন। বন্ধুরা এই পেঁপে গাছটা আমার দাদু লাগিয়েছিল, দেখুন গাটে গাটে পুরো পেঁপে ধরেছে, আর কত বড় বড় হয়েছে দেখুন, আরো বড় বড় হয় এই পেঁপেগুলো। দেখুন বন্ধুরা এটা মূলো গাছ, ধনে গাছের সঙ্গে আমি মূলো গাছও লাগিয়েছিলাম, দেখুন মাঝখানে খানে হয়েছে। এগুলো বাগানের একদম তাজা ধনে পাতা, আমি শশা কাঁচা লঙ্কা আর এই ধনে পাতা চাট করে মুড়ি দিয়ে খাবো। কত বেগুন ধরেছে দেখুন। এবার আমি চলে যাব রান্নার কাছে, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এইখানটায় পালং শাক আগে ফেলেছিলাম, সেই পালং শাকগুলো খাওয়া হয়ে গেছে, তারপরে আমি আবার ফেলেছি পালং দানা। আর দেখুন উচ্ছে ধরেছে, খুব একটা বড় হয়নি, এখনো ছোট ছোট আছে। বাগানের সব গাছগুলো আমার হাতে লাগানো, আমার গাছে জল দেওয়া হয়ে গেছে, এবার চলে যাব রান্নার কাছে, প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন। বাগানে জল দেওয়ার পর হাত পা ধুয়ে আমি চলে এসেছি রান্নার কাছে, উনানটা ধরিয়ে নেব। শীতকাল পড়ে গেছে, এবার প্রত্যেকের বাড়িতে নিশ্চয়ই প্রচুর প্রচুর পিঠে হবে। কড়ার মধ্যে দিয়ে দেব জল, জলের মধ্যে দিয়ে দেব লবণ, জলের মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ঘি। জলটা খুব ভালো করে গরম করে নেব, জল গরম হয়ে গেছে, জলের মধ্যে দিয়ে দেব সুজি। জলের মধ্যে সুজিটা দেওয়ার পর অনবরত খুন্তি দিয়ে এইভাবে নাড়তে হবে, নাহলে নিচে লেগে যাবে। আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। আপনারা নিশ্চয়ই চালের গুঁড়ি দিয়ে দুধপুলি পিঠে বানিয়ে খেয়েছেন, কিন্তু সুজি দিয়ে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। সুজির ডোটা তৈরি করা হয়ে গেছে, এবার ঢেলে নেব। এই ডোটা আমি হালকা করে ঠান্ডা করে নেব, একেবারে ঠান্ডা করব না। কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আবার আমি কড়াতে দিয়ে দেব জল। জল গরম হয়ে গেছে, এবার আমি গুঁড়ো দুধটা জলের মধ্যে দিয়ে দেব। দুধপুলির জন্য আজকে আমি পুরটা ক্ষীরের তৈরি করব, অনেকেই নারকেল দিয়ে পুর তৈরি করে। দুধের মধ্যে আমি দিয়ে দেব চিনি, সবটা দেব না, হাফটা দেব।
দুধের সঙ্গে চিনিটা ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো চালের গুঁড়ি, হাফটা দেব। দুধের মধ্যে চালের গুঁড়িটা দেওয়ার পর কিন্তু এইভাবে অনবরত নাড়তে হবে, নালে ডালা ডালা হয়ে যাবে। ভালোভাবে দুধের সঙ্গে চালের গুঁড়িটা মিশিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি খেজুর গুড়, আমাদের গ্রামে খেজুর গুড় এখন থেকেই তৈরি করা শুরু হয়ে গেছে। দিয়ে দেব খেজুর গুড়। আপনারা খেজুর গুড় না পেলে দোকানে যে পাটালিগুলো বিক্রি হয় সেটা দিয়েও করতে পারেন, কিংবা শুধু চিনি দিয়েও করতে পারেন, তবে গুড় দিলে খেতে আরো বেশি ভালো লাগবে। এবার আমি ফুটিয়ে ফুটিয়ে এটাকে একেবারে ক্ষীর তৈরি করে নেব। ক্ষীরটা তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। বন্ধুরা, আমল দুধের সঙ্গে খেজুর গুড় দিয়ে ক্ষীরটা তৈরি করেছি, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ক্ষীরের। এবার ক্ষীরটা ঠান্ডা করে নেব। এদিকেও সুজিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সুজির মধ্যে দিয়ে দেব ময়দা। আমি সুজির সঙ্গে ময়দা দিয়েছি, তার কারণ হলো খিলি করার সময় যাতে খিলিটা ফেটে না যায় সেই জন্য, আর ময়দাটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। ডোটা তৈরি করা হয়ে গেছে, এখান থেকে আমি ছোট ছোট লেচি করে কেটে নেব। সবগুলো আমি গোল গোল করে তৈরি করে নিয়েছি। এদিকে আমি পুরটাও ঠান্ডা করে নিয়েছি, হাতে অল্প একটু ঘি মেখে নেব। এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। দুধ আড়গুলো এভাবে একটু করে চেপে চেপে মুড়ে নেব। দেখুন বন্ধুরা, একটা দুধ পুলি পিঠা আমার তৈরি হয়ে গেছে। আমি মাঝারি সাইজের করছি, আপনারা এর থেকে বড় কিংবা এর থেকে ছোট সাইজেরও করতে পারেন। এইভাবে আমি একবার একটু ঘুরিয়ে একটু লম্বা করে দেব। এই পুলি পিঠে কিন্তু ক্ষীরটা একটু কম করে দিতে হবে, আর মুখগুলো ভালো করে এইভাবে চেপে চেপে আটকে দিতে হবে, নালে দুধের মধ্যে দিলে সব ফুলে যাবে পিঠেগুলো। এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নেব। বন্ধুরা, সব পুলি পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। দেখুন, কড়াটা আবার বসিয়ে দেব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, দুধটা আগে থেকে ছেঁকে নিয়েছিলাম, কড়ার মধ্যে দিয়ে দেব। আপনারা যদি গরুর দুধ না পান তাহলে গুঁড়ো দুধ কিংবা প্যাকেট দুধ দিয়েও করতে পারেন। এখানে আমি ছোট এলাচ নিয়েছি,
মুখগুলো একটু ফাটিয়ে দিয়ে দেব। দুধটা ফুটে গেছে, এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি। দুধের মধ্যে দেব অল্প চালের গুঁড়ি, এখানে আমি চালের গুঁড়িটা দিলাম দুধটা একটু ঘন করার জন্য, আপনারা নাও দিতে পারেন। দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি হাফ করে নিয়েছি, এবার আমি দুধের মধ্যে দিয়ে দেব খেজুর গুড়। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এবার আমি পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেব, একটা একটা করে দেব। কম আছে এটা, আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। মিনিট 3-4 রাখার পর একবার খুন্তি দিয়ে আমি নেড়ে নেব, দেখে নেব নিচে লেগে গেছে কিনা। দেখে নেব পিঠেটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন পিঠেটা শক্ত হয়ে গেছে। সুজির দুধপুলি পিঠাটা তৈরি হয়ে গেছে, এবার ঢেলে নেব। সুজির দুধপুলি পিঠাটা তৈরি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে খেজুর গুড়ের, এবার আমরা সবাই একসঙ্গে খাবো। আজকে আমি কাকিমা আর দিদি তিনজনে একসঙ্গে খাবো। ছেলে এখন খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছে, ওর জন্য রেখে দিয়েছি, বাড়িতে গিয়ে দেব। খাওয়া শুরু করো। শীতকালে প্রত্যেকের বাড়িতেই কম বেশি পিঠা হয়ে থাকে, নানা রকমের পিঠা হয়ে থাকে, কিন্তু আমার মনে হয় পুলি পিঠাটা প্রত্যেকের বাড়িতে হয়, কিন্তু সুজি দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, একদম অন্যরকম লেগেছে খেতে। আপি খুব সুন্দর লাগছে। সুজি দিয়ে করেছো কোনোদিনও? না না, সুজি আবার নতুন খেজুর গুড়ের গন্ধ। অসাধারণ হয়েছে, খুব ভালো লাগছে সত্যি। ক্যামেরাম্যান কখন হবে, সারা দিন খালি ক্যামেরাম্যান খালি ক্যামেরা করে যায়। ক্যামেরাম্যানের জন্য আজকে রাখাই হবে না, সব ফেলবে। দিয়েও তো নাম নেই, তাহলে আর দিয়ে কি হবে বলো? আজকে ফাঁক পড়ে যাবে। বন্ধুরা, শীতকালীন এই রকম নিত্য নতুন পিঠা রেসিপি পাওয়ার জন্য প্লিজ পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই কিন্তু পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।